সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব মূলধন ও মুনাফা জাতীয় অধ্যায়ের বোর্ড বইয়ের শেষ সৃজনশীল, পাঁচ নম্বর সৃজনশীল। এটা এখানে দেখে আমরা প্রশ্নটা পড়ি, বলছে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন অর্থাৎ এখানে আমাদের মূলধন জাতীয় লেনদেন চাইছে। মূলধন জাতীয় লেনদেন, এখানে কোশ্চেনটা খুব টেকনিক্যালি করা হয়েছে। এখানে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি পড়ছিলাম, মূলধন জাতীয় আয় পড়ছি, মূলধন জাতীয় ব্যয়। তো এখানে কিন্তু চাইছে মূলধন জাতীয় লেনদেন, প্রাপ্তিও চায় নাই, আয়ও চায় নাই, ব্যয়ও চায় নাই। অর্থাৎ সবগুলি এখানে আসবে, মূলধন জাতীয় লেনদেন যতগুলি আছে, প্রাপ্তি আসবে, আয় আসবে, ব্যয় আসবে, যা আছে সব আসবে। আর মূলধন জাতীয় লেনদেন কোনগুলি? যেগুলি দীর্ঘ সময়ের জন্য করা হয়, এগুলি হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। ধারে পণ্য ক্রয় আমরা পড়ি, ধারে পণ্য ক্রয়, ক্রয় তো আমরা যে কোনো সময় প্রতিদিনই করতে পারি, এটা মুনাফা জাতীয় লেনদেন। দোকানের সাজসজ্জা পরিবর্তন, এটা কিন্তু আমরা প্রায় প্রতিদিন করি না, আমরা দীর্ঘদিন পর পর করি, তাহলে এই লেনদেনটা আমাদের মূলধন জাতীয় লেনদেনের মধ্যে আসবে। এই যে এখানে আমরা ঘর করব, মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয়, তারিখ বিবরণ, টাকা, এটা কত, 2017 সাল, 17 সাল লেখে, মাসের নাম মে, মে 7 তারিখ। দোকানের সাজসজ্জার পরিবর্তন, এই যে দোকানের সাজসজ্জার পরিবর্তন হচ্ছে 1 লাখ, লিখে দিলাম। এরপরে পণ্য পরিবহন ব্যয়, পরিবহন ব্যয় আমরা প্রতিদিনই দিই, পণ্য বিক্রয় আমরা প্রায় প্রতিদিনই করি, বাটার প্রদান যে কোনো সময় বাটা পেতে পারি, ধারে পণ্য বিক্রয় এটাও আমরা পণ্য বিক্রয় যে কোনো সময় করি, দোকানের জন্য ফ্রিজ ক্রয়, ফ্রিজ কি আমরা প্রতিদিন কিনি? না, ফ্রিজ আমরা একবার কিনলে কয়েক বছর চলে যায়, তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন, এই দোকানের জন্য ফ্রিজ আসবে। বিদ্যুৎ বিল আমাদের প্রতি মাসে মাসে দিতে হয়, তাহলে এটা মুনাফা জাতীয় লেনদেন। কমিশন প্রাপ্তি, কমিশন আমরা যে কোনো সময় পেতে পারি, এটা মুনাফা জাতীয় লভ্যাংশ, আমরা যে কোনো সময় পেতে পারি, এটা মুনাফা জাতীয়। তাহলে শুধু এই দুইটাই, এই দুইটাই হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। অর্থাৎ এখানে কোশ্চেনটা বলছে মূলধন জাতীয় লেনদেন যত ধরনের হয় সবগুলি এখানে আসবে, শুধু প্রাপ্তি বা আয় বা ব্যয় এগুলি কিছুই না, সবগুলি আসবে এখানে। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও লেকচারের জন্য।